বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মার্চ মাসে জবা গাছে আপনারা কিভাবে পরিচর্যা করবেন কারণ কি ফেব্রুয়ারি মাসে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে জবা গাছ যখন ডরমেন্সি পিরিয়ডে থাকে তারপরে আপনারা কিভাবে আপনাদের গাছকে পরিচর্যা করবেন তো চারটে এমন কাজ আপনাদেরকে করিয়ে দেখিয়েছিলাম প্রুনিং রিপোর্টিং আর গাছে কি নিউট্রিশানস দেবেন আর ফাঙ্গিসাইড ইউজ করে দেখিয়েছিলাম যদি ওই ভিডিওটা আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই নিন আর ওই ওই ভিডিওতে যে কাজগুলো করেছি সেটা করার পরেও যদি আপনাদের কাছে এখনও ফুল আসেনি তাহলে কি আর নিউট্রিশানস দিলে আপনাদের কাছে অবশ্যই অবশ্যই ফুল এসে যাবে তো সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন চারটে সার যেটা আপনারা এখন যদি গাছে প্রয়োগ করবেন মানে ওই ফেব্রুয়ারি মাসে ইউজ করার পরে যদি আপনাদের কাছে এখনও কুড়ি আসেনি তাহলে চারটে এমন নিউট্রিশানস এখন আজকে দেখাবো যেগুলো প্রয়োগ করার পরে অবশ্যই কিন্তু ফুল আসবে তবে প্রথমে কিন্তু যে ফেব্রুয়ারি মাসে আপনাদের সঙ্গে যে নিউট্রিশানসগুলো দিয়ে দেখিয়েছিলাম সেগুলো কিন্তু দেয়া খুব দরকার ছিল তো যদি আপনারা ওই ভিডিওটা না দেখে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই দেখে নেবেন তবেই কিন্তু তারপরে এই এই যে যে নিউট্রিশন আজকে দেখাচ্ছি বা যে সারগুলো আজকে দেখাচ্ছি সেগুলো কিন্তু তারপরে পরে অ্যাপ্লাই করতে হবে কারণ আজকে যে সারগুলো দেয়া হবে সেটা একদম মানে ফুল গাছে আনার জন্য কিন্তু গাছটা কিন্তু আগে ভালোভাবে বৃদ্ধি করে নি নিতে হবে সে তারপরেই আপনাদের ফুল দেবে আমার এই গাছের কন্ডিশনটা আপনারা দেখে নিতে পারেন যদি এরকম কন্ডিশন আপনারা চান তাহলে কিন্তু যেভাবে আমি বলেছি ফেব্রুয়ারি মাসে বা মার্চ মাসে এইভাবে যদি আপনারা আপনাদের গাছের পরিচর্যা করছেন তাহলে কিন্তু ডরমেন্সি পিরিয়ডের পরে যখন আপনাদের গাছটা গ্রোথ করবে তো খুব ভালোভাবে বৃদ্ধিও করবে আর তার সঙ্গে কিন্তু ফুলও আসবে আর যদি ফুল আসছে না তাহলে আজকে যে চারটে সার প্রয়োগ করব সেগুলো কিন্তু আপনাদের গাছে অবশ্যই ফুল আনার জন্যই সাহায্য করবে গাছকে তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও তার আগে নমস্কার বন্ধুরা আমি প্রিয়া আর আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন তো চলুন স্টার্ট করা যাক আজকের ভিডিও বন্ধুরা জবা গাছ কিন্তু একটা হ্যাভি ফিডার আর এটা হলো একটা পার্মানেন্ট গাছ আর আমাদের এটা কিন্তু গ্রীষ্মকালে খুব ভালো ফুল দেয় এবার গ্রীষ্মকাল যেহেতু এটা পছন্দ তাই জন্য আমাদের এই গাছটা কিন্তু প্রপার রোদে কিন্তু থাকা দরকার দ্বিতীয় কথা হলো এটা একটা হ্যাভি ফিডার মানে সাতেরো রকমের নিউট্রিশানস আমাদের গাছকে কিন্তু দরকার হয় তো সেই জন্য আমাদের গাছে কিন্তু কোন রকমের নিউট্রিশানসের অভাব হলে কিন্তু আমাদের গাছ কিন্তু ভালোভাবে বৃদ্ধিও করতে পারবে না আর এই এরকম আমাদের যে গাছের যে কন্ডিশন সেটা কিন্তু হবে না যে প্রত্যেকটা ডালে কুড়ি আছে বা পাতা সবুজ আছে অনেক রকমের এতে কিন্তু সমস্যাও দেখা যায় আর আমি আপনাদের সঙ্গে অনেক রকম সমস্যা শেয়ারও করেছি প্লে লিস্টে যখন আপনারা যাবেন ওখানে জবা গাছের আলাদা প্লে লিস্ট করা আছে কারণ জবা গাছে অনেক রকমের প্রবলেম থাকে সমস্যা বা অনেক রকমের এককে সার দিতে হয় কি কি সার আমি প্রয়োগ করি সব বলি আর এখানে আমার এই গাছটা এক বছর পুরনো দশ ইঞ্চির টবে লাগানো আমি নিউট্রিশানসটা দেওয়ার আগে সব কিছু জানিয়ে দিচ্ছি আপনাদেরকে গাছের হাইটটা অন্তত তিন থেকে সাড়ে তিন ফিট হাইট আছে এবার এটাকে সার কিভাবে প্রয়োগ করতে হবে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি যদি আপনাদের কাছে এখনও রুটস বাউন্ডের প্রবলেম আছে বা শেকড়গুলো ভালোভাবে বৃদ্ধি করে গেছে টবের মধ্যে তখন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা মার্চ মাসেও কিন্তু প্রতিস্থাপন করতে পারবেন তো আমার এই গাছে কিন্তু সেরকম কিছু সমস্যা নেই তো আমি আমার গাছকে প্রথমে পুরো মাটিটাকে একটু খুঁচে নিচ্ছি মাটিটাকে চারিপাশ থেকে হালকা করে খুঁচে নিতে হবে খুঁচে নেয়ার পরে একে নিউট্রিশানসগুলো দিতে হবে তো প্রথম যে নিউট্রিশানস আমি আজকে এখানে দেব সেটা মানে বেশিরভাগ আমরা গাছকে ফুল আনার জন্যই ব্যবহার করি তো সেটা হলো মিউরিকো পোটাশ তো মিউরিকো পটাশটা পোটাশটা আমি এখানে হাফ চামচের থেকে একটু বেশি আছে দেখুন আর মানে এক চামচ থেকে অনেকটাই কম তো আপনাদের এটা খেয়াল রাখতে হবে মানে হাফ চামচের থেকে একটুখানি সামান্য বেশি এটা দিতে হবে আর গাছের যে কাণ্ড তার থেকে কিন্তু একটু সরিয়ে টবের চারিপাশ থেকে দিতে হবে এটা পুরোপুরি কেমিক্যাল সার আমি এটা বলে দিচ্ছি যদি আপনারা এটা না দিতে চান তাহলে কিন্তু আপনারা কলার খোসাকে জলে ভিজিয়েও প্রয়োগ করতে পারবেন আর এখানে এসএসপি সিঙ্গল সুপার ফসফেট এটা দেওয়া হচ্ছে এক চামচ সিঙ্গল সুপার ফসফেটটা দিলে আপনাদের গাছের মানে বৃদ্ধি ভালোভাবে হবে কুঁড়ি আনতে সাহায্য করে আর শেকড়ের জন্য কিন্তু খুব ভালো মানে শেকড়টাও খুব মজবুত করে আর এখানে এক চামচ মতো অ্যাপসাম সল দিলাম অ্যাপসম সলটা দিলে যদি ফুল একদম আসছে না তাহলেও কিন্তু ফুল আনতে সাহায্য করে আর আরেকটা জিনিস ফুলের রংটাও কিন্তু খুব ভালোভাবে মানে আসে আর এখানে দশ দানা মতো ডিএপি দিচ্ছি ডিএপি মানে ডাই অ্যামোনিয়াম ফসফেট এর মধ্যে নাইট্রোজেনের আঠারো ভাগ আর এখানে ফসফরাসের ছেচল্লিশ ভাগ থাকে যেটা আমাদের গাছে ফুল আনতে তো সাহায্যই করে গাছের বৃদ্ধিতে সাহায্য করে আর শেকড়ও বৃদ্ধি করতে সাহায্য করে তাহলে গাছটা কিন্তু ভালোভাবে মানে বিকাশ করতে পারে এবার আমি মানে এ গাছে কিন্তু সবই রকম কেমিক্যাল সার প্রয়োগ করেছি চারটেই ভালো করে মাটিতে মিশিয়ে দিয়ে খুব অল্প পরিমাণেই জল দিতে হবে আর গাছটাকে আমি প্রথমেই বলে দিয়েছি যে ভালোভাবে রোদে রাখবেন কোনো অসুবিধা হবে না এখন যা রোদ অনেক বেশি টেম্পারেচার হয়নি এবার বন্ধুরা গত বছর আপনাদের সঙ্গে অনেকগুলো কিন্তু জবা গাছের ডাল থেকে চারা তৈরি করা দেখিয়েছিলাম তো তখন আমি কিন্তু এই ডালগুলো লাগিয়েছিলাম আর এখন এই গাছে কিন্তু কিন্তু ফুলও এসে যাচ্ছে প্রত্যেকটা ডালই তৈরি হয়ে গেছে চারা রূপে তৈরি হয়ে গেছে আর কি তো আপনারাও কিন্তু আপনাদের গাছ থেকে যখন ডালটা ছাটাই করছেন তখন ডাল থেকে চারা তৈরি করে নিতে পারবেন আমার চ্যানেলে কিন্তু কাটিংস তৈরি করা বা চারা তৈরি করার ভিডিও শেয়ার আছে যে জবা গাছের আপনারা কিভাবে খুব সহজেই চারা তৈরি করতে পারবেন তো দেখে নিয়ে কিন্তু আপনারা অবশ্যই অবশ্যই ওইভাবে করলে আপনাদেরও চারা তৈরি করতে পারবেন তো আর জবা গাছে কিন্তু অনেক বেশি পোকামাকড়েরও আক্রমণ হয় তো আপনারা কিন্তু এতে কীটনাশক অবশ্যই মাসে দুবার ফাঙ্গিসাইড মাসে দুবার আর তাছাড়া গাছে যখন জলের প্রয়োজন হবে তখনই কিন্তু জল দেবেন এমনি সবসময় গাছের মাটিকে ভিজে রাখলে কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়া বা কুড়ি ঝরে পড়ে যাওয়ারও সমস্যা থাকে আর গাছটাকে প্রপার রোদে রাখবেন তো এটাই হলো আমার আজকেরই ভিডিও ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটাকেও টিপে দিন তাহলে আপনারা আমার এই ধরনের ভিডিও সবার আগে দেখতে পাবেন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ